আসন্ন লোকসভা নির্বাচনে এবার নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল সিপিএম। পশ্চিম বর্ধমান জেলায় প্রার্থী করা হয়েছে জেলা সিপিএম এর সম্পাদক তথা পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জিকে। পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান জেলার তিনটি লোকসভা কেন্দ্র এদিন সিপিএম তাদের প্রার্থী ঘোষণা করে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী করা হয়েছে আভাস রায় চৌধুরীকে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী ঈশ্বর চন্দ্র দাসকে করা হলো। এদিকে দলের প্রার্থী ঘোষণা হওয়ার পরপরই কোমর বেঁধে নেমে পড়েছেন প্রচারে সিপিএম এর কর্মী সমর্থকরা। কোথাও প্রার্থীর নামে দেওয়াল লিখুন, আবার কোথাও চলছে প্রচার মিছিল। পাবলিক টাইমস।